চলে এলাম আজ নতুন একটা ব্লগ নিয়ে। ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো ইবংস। যারা বাঁকুড়া বিষ্ণুপুর ব্লগের আগে দুটো পার্ট দেখনি তারা ঝটপট এই ভিডিওটার আগে পরে দেখে নিও। আজকের ব্লগটায় থাকবে বাংলার এক সমৃদ্ধ শিল্পরীতি ধারক ও বাহক ডোকরা শিল্পের গ্রাম বিকনা। চলো ঘুরে দেখি বাংলার ডোকরা রাতুল ঘর। গ্রামে ঢুকতে চোখে পড়লো ডোকরার নানান সৃষ্টি, কলকাতায় বসে দোকানে দেখা আর এখানে এসে এই শিল্পীদের হাতে তৈরি দেখার অনুভূতি বিশ্বাস করো একদম আলাদা। বলতে আপনার 50টা মোট ফ্যামিলি আছে, মানে বাড়ি আছে। আচ্ছা, তার মধ্যে হয়তো মানে দিন ও গোটা 5টা হয়তো কাজ করে না, বাকি কিন্তু সবাই কাজই করে। মানে 80টা ফ্যামিলি শুধু ডোকরাই বানায়? 80টা ফ্যামিলি শুধু ডোকরাই এবং আমাদের গ্রাম থেকে বিক্রি হয় না, সবই বাইরে যায়? না, গ্রাম থেকেও কিছু কিছু বিক্রি হয়, অনেকে কাস্টমার আসে তো গ্রাম থেকে বিক্রি হয় এবং মেলা টেলাতেও আরে যাওয়া যায়। এটা কি বানাচ্ছো তুমি, মা দুর্গা? না, এটা মা দুর্গা না, এটা লক্ষ্মী নারায়ণ। ও, ডোকরার লক্ষ্মী নারায়ণ, অদ্ভুত নিপুণ একটা ব্যাপার। মানে যে কোনো শিল্প আর্ট ফর্মের মধ্যেই একটা ধৈর্য একটা প্যাশন থাকে, কিন্তু এই ফরম্যাটটা যেন বেশ কঠিন একটা ফরম্যাট। কিন্তু একটা জিনিস বলো যে এখন ডোকরাগুলোকে তোমরা রং করো কেন, মানে এই গোল্ডেন গোল্ডেন রংটা কেন করো? এখন মানে বাজারের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতেছে। অনেকে যারা ডোকরা যারা অ্যাকচুয়াল ডোকরা জানে, হ্যাঁ, তারা কিন্তু ওই যে চকচকে যে মালটা ওটা কিন্তু নেবে না। না, আমরা তো কালচারটাই ডোকরার, ডোকরার অরিজিনালিটি। বড় সুন্দর না? কাজটার যতটা দেখতে সুন্দর কতটা তার থেকেও বেশি করে। এটা হচ্ছে লক্ষ্মীর হাত, এটাকে এবার কি করবো, এর যে ব্লাউজটা আছে সেটাকে আঙুলটা ডবল দিয়ে রেখেছো কেন এটা? ওটাকে আমি বলছি, এটা কারণটা কেন বলছি না, ওটা নারায়ণের চক্রটা থাকবে তো, তাহলে একটু যদি সরু থাকে তাহলে ভেঙে যেতে পারে, ওই জন্য পিছন দিক থেকে সাপোর্টার একটু মোটা। ও আচ্ছা, পিঠের পেছনে সাপোর্ট বলে, হ্যাঁ, মানে যেন সামনের দিক থেকে না দেখায়, মানে এটা হচ্ছে না। এদিকে বুঝেছি বুঝেছি, যে মিষ্টি একটা পদ্ম ফুল বানিয়ে রেখে দিয়েছে দাদা। অনেকেই ভাবে যে তার পেঁচিয়ে পেঁচিয়ে ডোকরা করে, একদমই না। আমারও তাই ধারণা ছিল যে তার পেঁচিয়ে পেঁচিয়ে ডোকরা, এটাই তার মতন হয়ে যায়, যখন কাস্টিং হয় তখন এটাই, তখন হচ্ছে এই দাগটা কেন থেকে যাবে। আচ্ছা, হ্যাঁ, এই দাগটা থেকে যাবে, তখন ভাবে যে হয়তো এটা তারের কোনো জোড়া না ওটা। প্রথম হচ্ছে মাটি, এর উপর কি মাটির হাতের উপর মানে কাভার করছে তাল গাছের আঠাটা দিয়ে যে ধরো, আর এইটা হচ্ছে আমার মধুমতি মোম, ওই যে বাচ্চারা খায় না মধুমন্তি মোম, মধুমুখ মধুমক্ষী মোম। আচ্ছা আচ্ছা, মোম মোম বাচ্চারা খায় না, ছালটা গাছে খাতে মধুটা পেড়েলে, আর ছালটা গাছে থাকে, ওই ছালটা থেকে পেড়াই করে মোমটা তৈরি করে কলকাতা, মেশিনে তৈরি করে সেই মোমটা এখানে বাঁকুড়া কলকাতার বাঁকুড়ার লোকে নিয়ে আসে, আর আমরা ওই দোকান থেকে তখন কিনে, আর ওই যে শাল গাছের আঠা ধুনো, ওই ধুনোটা শাল গাছের থেকেই
তৈরি হয় ওই ঘনটা উপর আমরা কি আছে আচ্ছা এনে আমরা সিদ্ধ করি হীরের খনির সন্ধান পাওয়ার গ্রামে এসে একটা শিল্পীর সন্ধান পাওয়া যার আপাত দৃষ্টিতে যাকে দেখে কিছু না বোঝা গেল সেই মানুষটার হাতে যে জিনিসটা আছে আমি একটু জুম করি তারপর বলুক এই জিনিসটা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না দাদা বলো মানে এটা তো তোমার গর্ব তোমার কেন আমাদের মানে পুরো এই পাড়াটার গর্ব আমাদের মানে বাংলার গর্ব তো এই রাষ্ট্রপতি পুরস্কার কে পেয়েছিলেন তোমার নাম কি তোমার বাবার নাম বাবার নাম যুদ্ধ কর্মকার আমি ওনার বড় ছেলে সাধন কর্মকার বলছি দাদার হাতের কাজ অসাধারণ মানে আমরা এখানে এসে এগুলো ডিসকভার করে মানে মুগ্ধ হওয়া ছাড়া কিছু উপায় ছিল না এই কাজটা যে মানুষের সাথে কথা বললাম তার বানানো নিজের হাতে কতদিন লেগেছে বলো এই কাজটা আমার তৈরি করতে মোটামুটি দেড় মাস টাইম লেগেছে এইটা খুব মানে সূক্ষ্ম করে আমার কাজটা করতে হচ্ছে এটা আমার নিজের হাতে বানানো আর তুমি এরকম বড় বড় কাজ বানাও তো আমি বড় বড় কাজ মোটামুটি এখন বানাই দাদা কিন্তু ছোটখাটো কাজের লোক নয় ঠিক আছে অন্য লেভেলের কাজ করে একটু ক্লোজ দেখাই খুব ভালো লাগলো সাধনদা এসে মানে এই গ্রামটায় থাকতে পারাটা আমাদের জন্য অন্য পাওয়া পয়সা দিলে এসব পাওয়া যায় না আজ ফেরার টিকিট পেলাম না প্রথম দিকটা বেশ ঘাবড়ে গেলেও আশেপাশের লোকাল মানুষজন বলল ঘুরে এসো শুশুনিয়া পাহাড় যেমনি ভাবা তেমনি কাজ অটো নিলাম রওনা দিলাম শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে চারপাশে রাস্তার দিকে তাকিয়ে প্রকৃতিটাকে উপভোগ করতে করতে মনে হচ্ছিল সাপে বড়ই হলো এগিয়ে চলছিলাম আর একটা বড় উদ্দেশ্য নিয়ে সেটা হলো সুরাজের এক অতি পরিচিত আর্টিস্ট ওখানে পাথরে খোদাই করে অদ্ভুত মূর্তি তৈরি করে সেই সন্তোষদের সাথে অনেকদিন বাদে দেখা হয়ে যাবে সন্তোষদার কাজ কেন এত স্পেশাল এখানে যারা আসবে তারা প্রচুর পাথরের কাজ দেখতে পাবে প্রচুর জায়গায় প্রচুর ভালো ভালো পাথরের কাজ আছে কিন্তু সন্তোষদার কাজ একেবারে অন্যরকম দেখাচ্ছি একটা কাজ খুব সামনে থেকে চোখ নাক মুখ প্রত্যেকটা ভীষণ পরিষ্কার এবং এই মূর্তির ওয়েট যদি মূর্তির ওয়েট কম হয় বা বেসটা কম হয় তাহলে মূর্তি উল্টে যায় বা পড়ে যায় মানে সেই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করার একটা শিল্পীর সব থেকে বড় সার্থকতা সন্তোষদা তুমি কতদিন ধরে এই কাজ করো এই কাজটা আমার 22 থেকে 25 বছর হয়ে গেল 22 থেকে 25 বছর এই কাজ আমি যুক্ত স্টল নাম্বার 1 এ এলে না স্টল নাম্বার 1 এলে আমাকে পেয়ে যাবেন আমার নাম যদি ভুলে যান 1 নম্বর স্টল বললে আমার খোঁজ পেয়ে যাবেন তুমি এটা শিখেছো আলাদা করে না বাপ ঠাকুরদা করতে শেখা কিছু নাই এই আমার অভিজ্ঞতা দিয়ে কাজ আলাদা করে কোনো ট্রেনিং নিই নাই ট্রেনিং নিয়ে শেখানো যায় না কাউকে কি শেখাই আমার এখন ট্রেনিং মাস্টার হিসেবে আমি 12 পুরে কাজ করেছি এখন মাস্টার হিসেবে ট্রেনিং দিই আমি অথচ আমি ট্রেনিং নিই না এখন আপাতত আমার অভিজ্ঞতা দিয়ে এইসব কাজ এটা সত্যি যে মানে যতগুলো মূর্তি দেখলাম এরকম মূর্তি যারা যারা বানায় এই ঠোঁট আর চোখ কিন্তু আমি কারোর মূর্তিতে দেখিনি একদিন বলতো আর সামনে কাজটা দেখে বুঝতে পারলাম হলো তাহলে ঘোড়া হলো ঘোড়া এখন কোথায় খেতে হবে সারাদিন কিছু খাওয়া নেই বিকেল 4টে বেজে গেছে আজকেও দেখা যাক কোথায় খাবার দাবার পাওয়া যায় আমাদের অটো চালু হয়ে গেছে এবার আমরা চললাম খেতে খাওয়া দাওয়া শেষ করে ঠিক সন্ধে নামার মুখে ফিরছিলাম আবার বিকনায় আকাশে লজ্জারাঙা লাল সূর্য তখন একটু একটু করে পশ্চিমে ঢলছে আমাদের থাকার ব্যবস্থা হলো বিকনা গেস্ট হাউসে ওখানকার শিল্পী সমবায়ের গেস্ট হাউস জনপ্রতি 250 টাকা ভাড়া গ্রামে ফিরে হাত মুখ ধুয়ে সেই সন্ধেটা ওদের সাথে গল্প করে একেবারে গ্রাম্য জীবনের সরল মানুষগুলোর সাথে মিশে একটু ইচ্ছে করছিল না ফিরে আসতে এত আন্তরিকতা যে মনে হচ্ছিল কত বছরের সম্পর্ক গ্রামের শিল্পীরা দিন রাত এক করে কাজ করে চলেছে তখন 4-5-6 মার্চ মেলার জন্য অনেকবার বলল এসো শহর থেকে সবাইকে নিয়ে আমাদের জন্য এই দুটো দিন মনের মধ্যে খুব স্পেশাল জায়গায় থেকে যাবে